আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি রেখা হক। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পরিকল্পিতভাবে সংঘর্ষ ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি, বললেন উবাইদুল কাদের। নির্বাচন বানচালে চক্রান্তের অভিযোগ। রাজধানীর হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এডিস মশা নির্মূলে বিটিআই ব্যাকটেরিয়ার ব্যবহার অনেক দেশে কার্যকর, বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে মরিচের দাম, মশলা ও কাজু বাদামের দাম বাড়তি, মুরগি ও সবজির দাম রয়েছে আগের মতোই। ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা ভাঙন ঝুঁকিতে আশ্রয়ণ প্রকল্পে 60টি ঘর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন, পরিকল্পিতভাবে ঢাকার বাইরে সংঘর্ষ ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি। তিনি বলেন, নির্বাচন বানচালের চক্রান্ত করছে দলটি। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বহির্বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ বিধায় দফায় দফায় বিদেশিরা আসছে বলেও মন্তব্য করেন উবাইদুল কাদের। গত কদিন যেটা হয়েছে মফস্বলে, যেটা ঘটানো হচ্ছে, এটা অত্যন্ত সুপরিকল্পিত এবং রাজনীতির মতলববাজ বিএনপি এই ষড়যন্ত্রমূলক তৎপরতার ও তারা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে আজকে বিদেশিদের মনোযোগ আকর্ষণের ষড়যন্ত্র করছে। তাদের নির্বাচন বানচালের চক্রান্ত, তারা এটাকে সফল করার চেষ্টা করছে। রাজধানীর হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, রয়েছে আইসিইউ এর চরম সংকট। তারপরেও অনেকে জীবন বাঁচাতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঠাঁই নিয়েছে হাসপাতালের মেঝেতে। তবে চিকিৎসকরা বলছেন, এই রোগ নির্মূলে সচেতনতার কোনো বিকল্প নেই। আরো জানাচ্ছেন আবু সাইদ অপু। রাজধানীর মুগদা হাসপাতালের চিত্র এটি। 500 সজ্জার এই হাসপাতালে এ পর্যন্ত 444 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। কেউ বা ঠাই নিয়েছেন বেডে, আর যারা হাসপাতালে বেড পায়নি তারা জীবন বাঁচাতে ঠাই নিয়েছে হাসপাতালের মেঝেতে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অনেকেই। সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য নানা পেশাজীবী শ্রেণীর মানুষের সাথে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আক্ষেপ আর কষ্টে যেন শেষ নেই আক্রান্তদের। আইসিইউ আপনি সংকট আছে, এই জন্য রোগী আপনি বাহিরে ফুলরে শুয়ে আছে। এত এত রোগীর ভিতরে তো আইসিইউ বেড অবশ্যই সংকট আছে, আইসিইউ বেডের অভাব আছে। তাহলে রক্ত টেস্ট করার পরে তো ওনার ডেঙ্গু ধরা পড়ছে, প্লাটিনা 42। মুগদা হাসপাতাল থেকে এবার যাওয়া যাক রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখানেও একই চিত্র, তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালে। চিকিৎসকরাও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, ঘন্টায় ঘন্টায় পর্যবেক্ষণ করছেন তারা। টেস্ট করার পরে মানে যাচাই করে তারা বুঝলো তাকে ডেঙ্গু আক্রমণ করছে। বমি করার পরে আর কি দিন ফিট হয়ে পড়ছে, ফিট হয়ে পর পর আমরা আইনে ব্লাড টেস্ট করছি, ব্লাড টেস্ট করার পর ধরা পড়লো ডেঙ্গু। তবে চিকিৎসকরা বলছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে সামাজিকভাবে আরও সচেতন হতে হবে। ডেঙ্গু ম্যানেজমেন্টের জন্য যেটা আমরা নিরন্তর চেষ্টা চালাচ্ছি, আমাদের এবং ইভিনিংয়েও আমাদের ডাক্তার থাকতেছে, নাইটেও ডাক্তার থাকতেছে, এবং ন্যাশনাল প্রোটোকল আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ন্যাশনাল প্রোটোকলটা প্রিন্টেড করে দেওয়া আছে, ওইটা আমরা ফলো করছি। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা নির্মূলে এর উৎসস্থলে আগে আঘাত হানতে হবে, বিশেষজ্ঞদের মত এটাই। কিন্তু তা হবে কিভাবে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবার মশার উৎসস্থল ধ্বংসে এনেছে বাসিলাস থুরিনজেন্সিস ইসরায়েলেন্সিস বিটিআই। এটা অনেক দেশে কার্যকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
বিটিআই এক ধরনের ব্যাকটেরিয়া যা মশার লার্ভা ধ্বংস করে। এর বৈশিষ্ট্য, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মানুষের শরীরে। শুধু তাই নয়, পানিতে এটি প্রয়োগ করলে অন্য জলজ প্রাণীরও কোনো ক্ষতি হয় না। ডেঙ্গুর সংক্রমণ ব্যাপক হারে বেড়েছে রাজধানীতে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য জরুরি পরিস্থিতি হিসেবে সৃষ্টি হয়েছে। এর নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া উচিত। উৎসস্থলে অ্যাডিস মশা ধ্বংস করারও তাগিদ দেন বিশেষজ্ঞরা। বিটিআই ব্যবহারে না পরিবেশের কোনো ক্ষতি হবে, না মশাকে আরো বেশি দ্বিগুণ হারে শক্তিশালী করে তুলবে। আমাদের দেশেও কিন্তু আমরা এটাকে তৈরি করতে পারি। এই বিটিআইটাকে পাউডার অথবা গ্রানিউল হিসাবে আমরা তৈরি করতে পারি। সিটি কর্পোরেশনের কর্মীদেরকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে এটার প্রয়োগ বিধিটা তাদের শিখিয়ে দিতে হবে। কলকাতায় অ্যাডিসের বিস্তার রোধে বিটিআই ব্যবহার করা হচ্ছে 1996 সাল থেকে। এটি বেশ কার্যকর বলেও প্রমাণিত হয়েছে। এই ব্যাকটেরিয়া প্রাকৃতিকভাবে মাটিতেই জন্মায়। বিশ্বে 30 বছরের বেশি সময় ধরে এর ব্যবহার চলছে। আমেরিকার সব অনেক উন্নত দেশে এটা অনেক কার্যকরী ভূমিকা রাখছে। এন্টোমোপ্যাথোজেনিক ব্যাকটেরিয়া সয়েলে বেশি পরিমাণে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়া যেখানে মশার লার্ভা থাকবে সেখানে যদি এই ব্যাকটেরিয়াগুলোকে পৌঁছানো যায় তাহলে মশার লার্ভা এই ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে ফেলবে। মিডগাটের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে পাঞ্চার করে লার্ভার মৃত্যু ঘটায়। বিটিআই মশা, মাছি এবং অন্যান্য পতঙ্গের লার্ভা মেরে ফেলে। লার্ভা ধ্বংস হওয়ার ফলে মশার সংখ্যাও কমে যায়। আর মশার বংশবৃদ্ধি না হলে চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, ডেঙ্গু এবং জিকা ভাইরাসের প্রাদুর্ভাবও কমে যায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে মরিচের দাম, তবে জিরা ও কাজু বাদামের দাম বাড়তি। ভারত থেকে পর্যাপ্ত আমদানি হওয়ায় দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। তবে নতুন করে বাড়েনি কোনো পণ্যের দাম। মুরগি ও শাকসবজির দাম রয়েছে আগের মতোই। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। শুক্রবার ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে ক্রেতা সমাগম থাকে অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি। নিত্যপণ্যের দোকানে তেমন ভিড় না থাকলেও সবজির বাজারে রয়েছে ক্রেতাদের ভিড়। গত কয়েক সপ্তাহ থেকে ঝাঁজ বাড়ানো কাঁচা মরিচের দাম আমদানির পর কমতির দিকে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 170 টাকা থেকে 220 টাকায়। দেশি মরিচের দাম হলো 180-200, ইন্ডিয়া 180-200 সমান সমান দামে। আবার একটা ছোট আছে 160-170 আসছে। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করায় দাম নিম্নমুখী। বাড়ার সম্ভাবনা আর কমার সম্ভাবনা বেশি, দেশি আমদানি হচ্ছে। তবে নতুন করে জিরা, কাজু বাদাম ও গরম মশলার দাম বেড়েছে। জিরা তো আমাদের 1100 টাকা কিনে পড়ে। কাঠবাদাম এগুলোর দাম অতিরিক্ত বেশি। কিশমিস, আলুর বকরা এগুলোর দাম অতিরিক্ত বেশি। দাম মোটামুটি সব কিছুর দাম কম, শুধু মশলার আইটেমগুলোর দাম একটু বেশি। আলুর মতো ধান পর্যাপ্ত পরিমাণ ধান আছে হিসেবে চালের দাম বাড়ানো একই রকম আছে। মুরগি ও ডিম গত সপ্তাহ দামই বিক্রি হচ্ছে। গলা চলে আপনার 170, সোনালি হলে আপনার 270 আসে। দাম কমবে না কেন? মনে হন খাদ্য মাদ্য এগুলো সব কিছু দামে তো বেশি। নিত্য প্রয়োজনীয় পণ্য ও শাকসবজির দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। পেঁয়াজিন পড়ছে 50-45 টাকা, আজকে একটু কমছে 5-10 টাকা কমে আসছে। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। সকালে কমিটি ঘোষণার জের ধরে আন্দোলনে নামে মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি ও বাস শ্রমিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন ও তার অনুসারীরা। এর কিছু সময় পর নতুন করে নির্বাচন সহ 6 দফা দাবিতে আন্দোলন করে জেলা সড়ক পরিবহন, বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। বাস ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। পরে ঘটনা সুষ্ঠু বিচারের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিলে বাস চলাচল শুরু হয়। ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা। ভাঙন ঝুঁকিতে রয়েছে কোটি টাকা ব্যয় নির্মিত আশ্রয় প্রকল্পের 60টি ঘর। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। প্রতিনিধি শফিকুল ইসলাম, জনি রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর পানি বৃদ্ধির সাথে বেড়েছে নদী ভাঙন। ইতিমধ্যে জেলার সদরপুর উপজেলার আকটের চর, নারকেলবাড়িয়া চর, নাসিরপুর সহ বেশ কিছু এলাকায় ভাঙনের তীব্র আকার ধারণ করেছে।
ঝুঁকিতে রয়েছে কোটি টাকা ব্যয় নির্মিত আশ্রয়ন প্রকল্পের 60টি ঘরসহ স্থানীয় ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান। আমরা তো আশ্রয় পাইছিলাম, এখন পদ্মা এসে যে পদ্মা ভেঙে নিয়ে যাব। মোটামুটি ভালোই ছিলাম, সরকার আমাকে খুবই ভালো দিছে ঘরবাড়ি, কিন্তু আমরা তো এই পদ্মার ভাঙনের কারণে থাকতে পারতেছি না। আমাদের নদী ভাঙ্গার মুখোমুখি আমরা খুব বিপদে আছি। বাসা ঘর দিয়ে ভেঙে গেছে, সব চুরমার হয়ে গেছে, আর যা যা আছে হেও ভেঙে চুরমার হয়ে যেতেছে। আমার খুব বিপদের মধ্যে আছি। এই যে আমার বাসা নদী ভাঙতে ভাঙতে এখন আমার বাসার সাইডে চলে আসছে, এখন আমাদের আর যাওয়ার মতো কোথাও জায়গা নাই। কিছু কিছু জায়গায় জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড, তবে ভাঙন রোধে সরকারের স্থায়ী হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী। আমাদের এই যে আস্থায় কেন্দ্র বা আমাদের বাড়িঘর যা আছে, যা কুটি নুন, এটা তো থাকবে না, এটা তো নিয়ে যাবে। জমি জমি ভেঙে যেতেছে, ব্যবস্থা না নিলে আরও সবাই নিয়ে নিঃস্ব হয়ে যাবো গা ভেঙে সরিয়া। পদ্মার ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সহ আক্রান্তদের ত্রাণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সহযোগিতা নিয়ে একই প্রতিরোধ করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং থাকবে। 2 থেকে 2.5 কিলোমিটার মতো জায়গা বেশি নতুন ভাঙনের কবলিত আছে। বিগত 2 বছরে প্রায় 1 কিলোমিটার জায়গা আমাদের এখান থেকে ভেঙে চলে গেছে। সরকারের নিকট আমার আকুল আবেদন, অতি জরুরিভাবে পানি উন্নয়নের বোর্ডের মাধ্যমে যদি একটা স্থায়ী ব্যবস্থা নেওয়া হয় তাহলে এলাকাবাসী অনেক উপকৃত হবে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। 14 বছরের পুরনো পাবনা মেডিকেল কলেজের নিজস্ব 500 শয্যার হাসপাতাল না থাকায় শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল ক্লাস করতে যেতে হয় প্রায় 5 কিলোমিটার দূরে। কলেজের নিজস্ব পরিবহন না থাকায় শিক্ষার্থীদের পড়তে হয় ভোগান্তিতে। এছাড়াও রয়েছে নানান সমস্যা, দীর্ঘদিন অভিযোগ জানিয়েও সমাধান না পাওয়ায় আন্দোলনে শিক্ষার্থীরা। প্রতিনিধি আব্দুল নাহিদ মিয়া রিপোর্ট জানাচ্ছেন হাসান জাকির। পরিবহন নিরাপত্তা সহ নানা সমস্যায় জর্জরিত পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার পাবনা মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। তো হসপিটালটা আমাদের মেডিকেল থেকে অনেক দূরে, তো সেখানে আমাদের জার্নি করতে তাও 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। প্রত্যেকটা রুমের সামনে দিয়ে মানে দেওয়া ড্রেন, তো এগুলো পরিষ্কার করা হয় না সবসময়। এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যে দেখা যাচ্ছে প্রায় গাঁজার আসর বসে, নেশার আসর বসে, লোকালদের আনাগোনা, লোকাল বা উশৃঙ্খল ছেলেদের আনাগোনা। আজকে আমরা কথা বলতে এসেছি সেজন্য তারা মুখ খুলেছে, এর আগে কিন্তু তারা এই ব্যাপারে নিজে থেকে কোনো কথা বলেনি। ক্লাস পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করলে শিক্ষার্থীদেরই ক্ষতি হবে বলে মনে করেন কলেজটির অধ্যক্ষ। এখন যদি তারা ক্লাস না করে তাহলে ভবিষ্যতে কিন্তু নভেম্বরে তো পরীক্ষা হবে। আমার মনে হয় ওরা ক্লাসটা করে বাকি সমস্ত সিস্টেম খোলা রাখুক আন্দোলনের। মানসম্মত চিকিৎসক হিসেবে গড়ে তুলতে আরও সুযোগ সুবিধা প্রয়োজন বলেও মনে করেন শিক্ষকরা। মানসম্মত চিকিৎসক তৈরির জন্য একটি 500 বেডের হাসপাতাল অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া পাবনার জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার জন্য একটি 500 বেডের হাসপাতাল প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। এটা আমাদের মহামূল্য রাষ্ট্রপতির কাছে আমাদের আকুল আবেদন। এক যুগেরও বেশি সময় পার হলেও মানসম্মত চিকিৎসক তৈরির প্রধান প্রয়োজন 500 বেডের হাসপাতাল এখনও তৈরি হয়নি পাবনা মেডিকেল কলেজে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান সংশ্লিষ্টরা। হাসান জাকির, মাই টিভি, ন্যাশনাল ডেস্ক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন ক্লাস্টার বোমা ব্যবহার করা শুরু করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র এই তথ্য নিশ্চিত করেছে। যদিও বিশ্বের শতাধিক দেশে এই বোমা নিষিদ্ধ এবং যুক্তরাষ্ট্রের দেওয়া এই ধরনের অস্ত্র কিয়েভ ব্যবহার করলে ইউক্রেনেও পাল্টা ক্লাস্টার বোমা ব্যবহারের হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন দেশটিতে রাশিয়ান সামরিক বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। ন্যাশনাল সিকিউরিটির মুখপাত্র জন কির্বি বলেন মার্কিন এই ক্লাস্টার বোমা রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান এবং অপারেশনে কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ও দুর্নীতিতে জড়িত থাকার দায়ে মধ্য আমেরিকার 4টি দেশের
দেশের আরও 39 জনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে নতুন করে ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়া ওই ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়েছে। মধ্য আমেরিকার ওই চার দেশ হল এল সালভাদোর, গুয়াতেমালা, হন্ডুরাস ও নিকারাগুয়া। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে ইতিমধ্যে তাদের নামে কোনো ভিসা থাকলে তা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার ও অন্য কোনো বৈধ ভিসা বা প্রবেশের নথিপত্র বাতিল করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে নিকারাগুয়ার 13 জন, গুয়াতেমালার 10 জন, হন্ডুরাসের 10 জন এবং এল সালভাদোরের 6 জনের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভারতের জয়পুরে তিন দফায় আঘাত হেনেছে ভূমিকম্প। শুক্রবার ভোরে আধা ঘণ্টার ব্যবধানে এসব ভূমিকম্পে কেঁপে ওঠে রাজস্থানের রাজধানী শহরটি। তবে ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি একাধিক টুইটে জানায়, ভোর 4:09 প্রথম ভূকম্পন অনুভূত হয় জয়পুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 4.4। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার। এর কিছুক্ষণ পর ভোর 4:22 আবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা 3.1। ভূপৃষ্ঠে এর গভীরতা ছিল 5 কিলোমিটার। এরপর ঠিক 3 মিনিট পর ভোর 4:25 তৃতীয় দফায় ভূকম্পন অনুভূত হয় জয়পুরে। রিখটার স্কেলে মাত্রা ছিল 3.4। এবার খেলার সংবাদ। ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। বাংলাদেশ সময় দুপুর 2:30 মাঠে গড়াবে ম্যাচটি। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে জয়ের বিকল্প নেই সাইফ হাসানের দলের। অন্যদিকে ভারতের অধিনায়ক ইয়াশ ঢুল চাইবেন সেমি জিতে ফাইনালে উঠতে। শিরোপায় চোখ দুদলেরই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তান এ দলকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল টাইগাররা। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 8 উইকেটের বড় ব্যবধানে হারায় ভারত। অপর শেষ চারের লড়াইয়ে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। সংবাদে শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পরিকল্পিতভাবে সংঘর্ষ ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি, বললেন ওবায়দুল কাদের, নির্বাচন বানচালে চক্রান্তের অভিযোগ। রাজধানীর হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এডিস মশা নির্মূলে বিটিআই ব্যাকটেরিয়ার ব্যবহার অনেক দেশে কার্যকর, বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে মরিচের দাম। মশলা ও কাজু বাদামের দাম বাড়তি, মুরগি ও সবজির দাম রয়েছে আগের মতোই। ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা, ভাঙন ঝুঁকিতে আশ্রয়ণ প্রকল্পের 60টি ঘর। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রেখা হক, আল্লাহ হাফেজ।